আসসালামু আলাইকুম ওয়া জহির জহিরুল বিন জয়নাল ভাই প্রশ্ন করেছেন যে এক ভাই জানতে চেয়েছেন অভিভাবকের অনুমতি ছাড়া বারো সালে তিনি বিবাহ করেছিলেন এখন একটি ছেলে সন্তান আছে তাদের তাদের বিবাহ অবৈধ এখন তারা বুঝতে পেরেছেন তাই তিনি জানতে চেয়েছেন যে কিভাবে এখন বিবাহকে বৈধ করা যায় জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন বর্তমানে আমরা এই জিনিসটা অনেক ক্ষেত্রে লক্ষ্য করে থাকি যে অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ হয়ে থাকে তবে এটার ব্যাপারে আইসারদ্লাহ তালানা থেকে বর্ণিত রয়েছে হাদিস যেখানে রসুল সাল আলীহাল্লাম বলেছেন বাতিল বাতিল যেটা মুসনাদ আহমদের চব্বিশ হাজার দুইশো পাঁচ নম্বর হাদিস আবুদাউদের দুই হাজার তিরাশি তিরমিজি এগারোশো দুই নম্বর হাদিস এছাড়া ইবনে মাজা দারেমি মিসকাতে ও হাদিসটি রয়েছে তো হাদিসটি তো বলা হয়েছে যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে তার বিবাহ বাতিল 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 সেই বিবাহ অবৈধ এটা বলা হয়েছে তো যেহেতু এখন বুঝতে পারা গিয়েছে সেহেতু এখন সোনাতির নিয়মের মধ্যে ফিরে আসতে হবে এতদিন বিবাহ বাতিল বলে গণ্য ছিল এবং এটার মাধ্যমে জেনা হয়েছে এখন বৈধ করতে গেলে সুন্নতি তরিকা হলো যে দুজনকে করিয়ে পিতার মেয়ের পিতার উপস্থিতিতে দুইজন সাক্ষীকে উপস্থিত রেখে আবার নতুনভাবে বিবাহ পড়াতে হবে তাহলে ইনশাআল্লাহ বিবাহ নতুনভাবে হয়ে গেলেও বিবাহ বৈধতার ওপরে থাকবে যদি এটা না করা হয় তাহলে বিবাহ অবৈধতার উপরেই চলতে থাকবে যার কারণে সাংসারিক জীবন জেনার ওপরে থাকবে যদি সিস্টেম অনুযায়ী কাজ করা হয় তাহলে এটা বৈধ হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আল্লাহ রব আলমিন সঠিকটা বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামাকাতু